ভার্সন 3 পেয়ে যাবে, একদম জেনুইন কন্ডিশনের মতো রয়েছে গাড়িটা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ মাত্র 24,000 টাকা বন্ধুরা, 150cc পালসার সিলভার ইঞ্জিন উইথ সিঙ্গেল ডিস। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি আজকে চলে এসেছি বাদশা বাইকার্স, এক নতুন ডিলারের খোঁজ নিয়ে এসেছি। এখানে প্রচুর প্রচুর গাড়ি কালেকশন রয়েছে এবং খুবই চিপেস্ট, মানে খুবই কম দামে এখানে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল। নষ্ট করে প্রত্যেকটা গাড়ির ডিটেল আর কি বর্তমান প্রাইস রয়েছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। আর তার আগেই আপনাদেরকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো চলো দাদার সাথে একটু পরিচয় করে নিই, তারপরে ভিডিও শুরু করো। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। তো মোটামুটি ভিউয়ার্সদের জন্য খুব ভালো ভালো গাড়ি কালেকশন রেখেছেন দেখতে পাচ্ছি। আপনার শোরুমের অ্যাড্রেস আর শোরুমের নামটা একটু বলবেন। এটা সাধারণত দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মধ্যে পড়ে, জায়গার নাম হলো ষোলগলিয়া। ষোলগলিয়া, আর প্রপার নামটা বলতে গেলে সেটা চাম্পাহাটি থেকেই আসতে হয় এটা। আচ্ছা, মূলত তো আপনারা যখন আসবেন চাম্পাহাটি অ্যাড্রেস বলে দেবো, সেখান থেকেই আপনারা চলে আসবেন চাম্পাহাটি। ট্রেনে করে আসা যাবে? তো চাম্পাহাটি একটা স্টেশনের নাম, ওখান থেকে আপনি শিয়ালদা থেকে আসতে পারবেন বা ক্যানিং থেকে আসতে পারবেন বা আপনার মধ্যমগ্রাম থেকে আসতে পারবেন বা আপনার ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর সব জায়গা থেকে আসতে পারবেন। চাম্পাহাটি স্টেশনের নাম বললেই আপনি আসতে পারবেন। আচ্ছা, এখানে এসে এবার আমাদের ফোন নাম্বার অন স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসিশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ফোন করবেন, করে আপনারা এখানে আসতে পারবেন। আচ্ছা, আশা করছি কোনো সমস্যা হবে না। এবারে তাছাড়া ফোন করলে আমি গাইড, এখানে আপনি গাইড করে নেবেন। তো আপনার এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে এখানে। 2015 সালের পর থেকে গাড়িগুলো ফাইন্যান্স হচ্ছে। আচ্ছা, আপনাদের 40% ডাউন পেমেন্টে ফাইন্যান্স করিয়ে দেবো। আচ্ছা, ফাইন্যান্সের জন্য কি কি লাগবে এগুলো বলে দিন। হ্যাঁ একটু বলুন। হ্যাঁ, ফাইন্যান্সের জন্য মিনিমাম তোমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, ইলেকট্রিকের বিল আর 2 কপি ফটো লাগবে, ব্যাস ওইটুখানি। সপ্তাহে কদিন খোলা আছে? সব খোলা হচ্ছে এখানে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত। আর কল টাইম? কল টাইম ওটাই থাকবে, ওটাই থাকবে। আর কোনো ভিউয়ার যেন আমার ভিডিও দেখে একটা গাড়ি যেন পছন্দ হলো, হয়তো অনেকটা দূরে থাকে, আপনার কাছে আসতে হয়তো একদিন সময় লাগবে, তো ওই গাড়িটা কি ফোন করে বুক করে দেওয়া যাবে? মানে কিছু টাকা অনলাইনে পেমেন্ট করে দেওয়ার পরে মিনিমাম 10% কি 15% টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ দিতে হবে, এক সপ্তাহের মধ্যে নিতে হবে। আমি যেরকম পেপার ক্লিয়ার দেবো সেরকম পেপার ক্লিয়ার দেখে আমি। আচ্ছা, আর এখানে যে কাগজের পেপারে কোনো সমস্যা বা মানে ওইগুলো কিছু রয়েছে? সমস্যা বলতে এখানে পেপার নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, গাড়ি যাবতীয় গাড়ি হলে সব পেপার দিয়ে দেবো। হ্যাঁ, ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি সব দিয়ে দেবো। আচ্ছা, এবারে আপনারা চাইলে নেম ট্রান্সফার করাতে পারবেন, চাইলে অথোরাইজেশন দিয়েও চালাতে পারবেন। আচ্ছা, অথোরাইজেশন যদি করতে চাই মানে কত টাকা অন্তত খরচ হবে, আর নেম ট্রান্সফারে হয়তো কত টাকা খরচ হবে? ট্রান্সফার করতে সাধারণত যে ডিটেলসের গাড়ি সেই ডিটেলসের এরিয়ার মধ্যে লোক হলে 4-5 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, আদার্স জায়গায় লোক হলে খরচা। আচ্ছা, এরকম কোনো সমস্যা আছে কি আমার এই আরটিও গাড়ি ওই আরটিও তো চালাবো, পুলিশের কোনো সমস্যা হতে পারে? ওটা কোনো সমস্যা না, ওটা কোনো সমস্যার মধ্যে নয়, সব জায়গায় চলবে। আচ্ছা, যে গোটা ওয়েস্ট বেঙ্গল আমি চালাতে পারবো? অল ওভার ওয়েস্ট বেঙ্গল চলবে। তো চলুন দাদাকে রিকোয়েস্ট করবো, দাদা এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন রয়েছে, কালেকশনের ডিটেল আর কি প্রাইস রেখেছে সেগুলো একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো সবার প্রথমে করবো, প্রথম যে গাড়িটা রয়েছে R15 ভার্সন 3, ব্ল্যাক কালারের অ্যান্ড সিলভার কালারের স্পাইডার মডেল এডিশন করা রয়েছে। আগে সবার প্রথম আপনাদেরকে আমি গাড়িটা একটু ভালোভাবে পরিষ্কারভাবে দেখিয়ে দিই। তার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, একদম A1 কন্ডিশন, ট্যাঙ্কে ফুল টু স্ক্র্যাচ প্রুফ রয়েছে, আর গাড়িটা খুব সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে। তো এই গাড়িটা কত সালের গাড়ি আর কি কন্ডিশন রয়েছে একটু বলুন। ফাস্ট থেকে তোলা গাড়ি। আচ্ছা, ফাইন্যান্স ছিল, ফাইন্যান্স ক্লিয়ার করে এনএসি তুলে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ফাইন্যান্স ও ক্লিয়ার করেছি, এনএসি তুলে নিয়েছি। হুম, ডুয়েল চ্যানেল এবিএস আছে, 2019-এর এন্ডের গাড়ি আছে। আচ্ছা, গাড়িটার ডার্ক এডিশনের গাড়ি। হুম, নন এবিএস থেকে এবিএস একটু দাম একটু বেশি হয়। হ্যাঁ, এবিএস একটু দাম বেশি হয়, তাহলে এটা দাম তখন 1 লাখ
23,000 দাম আছে এটা বর্তমানে 123,000 টাকা তো বন্ধুরা 123,000 টাকায় R15 ডার্ক এডিকশন ভার্সন 3 পেয়ে যাবে একদম জেনুইন কন্ডিশনের মধ্যে রয়েছে গাড়িটা তোমরা দেখতেই পাচ্ছো একদম সেই লেভেলের গাড়ি রয়েছে 40% এ ফাইনান্স হয়ে যাবে গাড়িটা ফাইনান্স 40% এ হয়ে যাবে কন্ডিশন খুব ভালো আছে ইয়ামা গাড়ি দেখতে হবে না ইয়ামা তো ইঞ্জিন ক্যাপাসিটি সব সময়ের জন্য স্পেশাল হয়ে থাকে কন্ডিশন খুব ভালো আছে গাড়ি আর ফার্স্ট টাইম থেকে নেওয়া গাড়ি তো গাড়ি কোনো জিনিস খোলা হয়নি মানে খুলেছে আচ্ছা যা যা কোম্পানি রয়েছে হ্যাঁ হ্যাঁ যা তো এখানে এটা রয়েছে রয়্যাল এনফিল্ড 350 এক্স থান্ডারবার্ড গাড়িটা তোমাদেরকে আগে খুব সুন্দরভাবে দেখিয়ে দিই একদম শোরুম কন্ডিশনে গাড়ি রয়েছে ট্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ফুল টু স্ক্র্যাচ প্রুফ রয়েছে আরে গাড়ি চলা আছে বেশি চলা নেই এই গাড়িটা বেশি চলেনি তো এই গাড়ির কি দাম আর বর্তমান কি কন্ডিশনের মতো রয়েছে একটু বলো থান্ডারবার্ড এক্স মডেল হ্যাঁ ডুয়াল চ্যানেল এবিএস আছে হুম এবং দুটো এলইডি ইন্টো এসে থাকে গাড়ি হ্যাঁ এটা তো থাকেই আর গাড়ি মডিফিকেশন বলতে শুধু একটা এক্সজস্ট লাগানো আছে গাড়িতে এটা এক্সজস্ট লাগানো রয়েছে এই গাড়ি মডিফিকেশন আর কিছু চেঞ্জ করা নেই গাড়িতে যে একটু সব সময় এগুলো ডিমান্ড করে যে সাউন্ডটা কি ক্যাপাসিটির মধ্যে রয়েছে লাগাচ্ছে কি লাগাচ্ছে গাড়ি একটু স্টার্ট করে আমাদেরকে দেখাবে ওয়াও আপনারা সাউন্ড দেখতে পাচ্ছেন এক্সজস্টের সাউন্ড ভেরি লাউড আর দারুণ একটা ব্যাপার যেহেতু রয়্যাল এনফিল্ড সবসময়ের জন্য একটা সাউন্ডের একটা ভালোবাসা প্রত্যেকটা মানুষের রয়েছে মানে এটা বর্তমান কি দাম রয়েছে একটু বলুন সব বলছি গাড়িটা 2019 এর লাস্টের গাড়ি আছে আচ্ছা 20 নভেম্বরের মডেল হ্যাঁ মানে BS4 এর গাড়ি রয়েছে BS4 এর গাড়ি 50 টাকার গাড়ি হ্যাঁ টায়ারও ভালো আছে হ্যাঁ সব ভালো আছে গাড়িটা মানে চলা আছে 11,000 কিলোমিটার আচ্ছা 11,000 এর মধ্যে গাড়ি দেখতে পাচ্ছো 19 এর গাড়ি সঙ্গে এটা সাইলেন্সার 5 এক্সজক্স লাগানো রয়েছে লাউড ভেরি লাউড সাউন্ড স্পিকার 19 এর লাস্টের গাড়ি আছে মাত্র 130 এর মধ্যে পেয়ে যাবে আর এটা একমাত্র কিন্তু এই বাদশা বাইকার্স আর রাজদার কাছে অ্যাভেলেবল রয়েছে এত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি গাড়ি তুলে রেখে দিয়েছে তো নেক্সট এখানে এটা রয়েছে ডমিনার 400 নেভি ব্লু কালারের A1 কন্ডিশনের গাড়ি আগে ভালো করে গাড়ি বডিটা আপনাদেরকে দেখিয়ে দিই ট্যাঙ্কটাও দেখতে পাচ্ছ ফুল টু স্ক্র্যাচ প্রুফ রয়েছে আর গাড়ির ফ্রন্টটাও আপনাদেরকে দেখিয়ে দিই অনেক ভিউয়ার্স বলে যে গাড়ির নাম্বারটা ঠিকঠাক ভাবে দেখা যায় না সব কিছু পরিষ্কারভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নু বাড়িতে যত খুশি যেমন খুশি সার্চ করে দেখে নু তো এই গাড়ি কি কন্ডিশন একদম একদম গাড়ি কি কন্ডিশন আর কি দাম রয়েছে একটু বলুন এটা তো কালকে নিয়ে এসেছি বন্ধুর বাড়ি থেকে কালকের হ্যাঁ আর বন্ধু বাড়ি ও তো আছে 16,000 কিলোমিটার চলা 2018 ডিসেম্বরের 21 তারিখের গাড়ি আচ্ছা মানে 2019 গাড়ি বলে 2019 এর গাড়ি 19 এর গাড়ি আছে হুম ডুয়াল চ্যানেল এবিএস আছে হুম ফুললি ফ্রেশ কন্ডিশন হ্যাঁ টুরিং পারপাসের গাড়ি যেহেতু খুব মাস্কুলার বডি ওলা গাড়ি মাস্কুলার বডি এটা পুরুষ গাড়ি একদম একদম লং ড্রাইভ 5 থেকে শুরু করে বিরাট পাওয়ার এর চারটা না গলে বুঝা গেল সাউন্ডটা কেমন ১২৫,০০০ টাকায় ডমিনার 400 নেভি ব্লু কালারের আর গোল্ডেন কালারের হুইলস লাগানো মানে কালার করা রয়েছে উইথ ABS 2019 সালের গাড়ি BS4 এর গাড়ি মাত্র 125,000 টাকা পেয়ে যাবে আর সেটা শুধু রাজদার কাছেই পসিবল একদম আসবে দাম কম সব হয়ে যাবে একটু যে যত দূর থেকে আসবে হুম তার যতটা তেল লাগবে ততটা তেল আমি দিয়ে দেবো এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত যত দূর থেকে আসে বাড়ি যাওয়া পর্যন্ত তেল ওটা দিতে হবে কারণ আমার চ্যানেল থেকে হ্যাঁ আমার নিজের চ্যানেল আছে বাদশা বাইকার আচ্ছা তখন বলতাম না আমি ভাই দাদার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছো দাদার যেহেতু নন স্টপ কন্টিনিউ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দাদা সাবস্ক্রাইব আছে তারা আমার ভিডিও দেখেছি কেউ না কেউ দেখেছে অবশ্যই অবশ্যই দেখেছে অবশ্যই চ্যানেল আপনাকে খুব ভালো করেই চেনে তো চলো নেক্সট এখানে এটা রয়েছে ইওলান ব্ল্যাক কালারের এডিশন করা RS পুরোটা ইয়ং ছেলেদের হচ্ছে ক্রাশ গাড়ি সেই হাই লেভেলের গাড়ি রয়েছে উইথ ডাবল ডিস্ক আর কন্ডিশন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি A1 কন্ডিশনের মধ্যে রয়েছে আচ্ছা এই গাড়ি
কি ডিটেইল আর কি প্রাইস রয়েছে একটু আমাকে বলো। দেখো আরেস্টা আছে 2016 লাস্টের গাড়ি। 2016 লাস্টের গাড়ি? হ্যাঁ 2016 লাস্টের গাড়ি, অল পেপার কমপ্লিট আছে। আচ্ছা, এটাও ছোট লোন একটা করে দেওয়া যাবে। হুম, তো এটা 16 গাড়ি আছে। হ্যাঁ, তো এই গাড়িটা তোমাদেরকে একটু কম রেটে আমি দেখাবো। কম রেটে? কারণ 15 গাড়ি আমি 65 টাকা বিক্রি করেছি, 67 টাকা বিক্রি করেছি আগে। হ্যাঁ, এর গাড়িটা একটু কাজ বলতে একটু ভাইজার স্ক্র্যাচ আছে, একটু ফাটা আছে। আচ্ছা, ঠিক আছে, দামটা আমি কমই বলবো, ভাইজারের যা দাম আপনারা ভাইজার শোরুম থেকে চেঞ্জ করে নিলে আপনাদের হয়ে যাবে। আচ্ছা, গাড়ি ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুব ভালো আছে, ইঞ্জিন পেপারের দিক থেকে কোনো চাপ নেই। আচ্ছা, ঠিক আছে, গাড়ির দাম আছে 7200 টাকা। 16 গাড়ি এই মুহূর্ত থেকে ইউটিউবে সবাই রেট দিচ্ছে 74 73 রেট দিচ্ছে, এরকম দিচ্ছে। 7200 টাকা বললাম, তার ভাইজার একটু স্ক্র্যাচ আছে, শোরুম থেকে বলে দিলাম গাড়ি পেপার দিয়ে কোনো চাপ নেই। মাত্র 63000 টাকা বন্ধুরা আরএস পেয়ে যাবে, পালসার আরএস 200, ওটা তো সঙ্গে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, আরএস আবার নন এবিএস হয়, আবার হ্যাঁ আরএস আবার নন এবিএস হয়, এ1 কন্ডিশনের গাড়ি রয়েছে। আর নাম্বারটাও দেখিয়ে দিই, অনেকে আজ অনেক ভিউয়ার্সরা বলে যে নাম্বার দেখায় না, পরিষ্কার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাত্র 63000 টাকা এই গাড়িটা দাদা দিয়ে দেবে। আচ্ছা নেক্সট, এখানে একটা রয়েছে হন্ডা হর্নেট 160R নেভি ব্লু কালারের, আপনাদের ভাববে যে 5 বছর বয়সে গেছে দাম কম হবে, কিন্তু সেটা কথা নয়, গাড়ি কন্ডিশন দেখলে কিন্তু বেশি দাম দিয়ে তুলতে হবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে, কে কি চাই যে 2017 গাড়ি, হ্যাঁ দাম হবে কত বেশি শোনো? আচ্ছা বলুন, 62000, মাত্র 62000 টাকায়। 62000 টাকা এটা দেবো বন্ধুরা, মাত্র 62000 টাকায় হন্ডা হর্নেট নেভি ব্লু কালারের 160R, একদম A1 কন্ডিশনের গাড়ি, ফুল টু স্ক্র্যাচ, সামনে টায়ার ফাড়া দেখতে পাচ্ছ, একদম A1 কন্ডিশনের গাড়ি দাদা এই গাড়িটা মাত্র 62000 টাকা দিয়ে দিচ্ছে, মানে আজ গাড়ি লুটে দেবে, ভিউয়ার্সরা শুধু গাড়ি নেবে, আসবে এসে প্রথমে আমাকে যদি কেউ পেপার চেক করতে বলে হয়, পেপার দিয়ে মুখে ছুঁড়ে মারবে রকম করে, ঠিক আছে, ওই যে আর কোনো কথা নেই, গাড়ি এনওসি দিচ্ছি না, গাড়ির কেসর গাড়ি দিচ্ছি, গাড়ির টানা গাড়ি হয়তো হচ্ছে, এরকম কোনো কিছু ব্যাপার না। চলো নেক্সট, এখানে রয়েছে অ্যাপাচি RTR 160 নেভি ম্যাট ব্লু কালারের গাড়িটা, আগে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই, সিঙ্গেল ডিস রয়েছে। অ্যান্ড এই গাড়ির বর্তমান কি দাম রয়েছে আর কি প্রাইস রয়েছে আর কি ডিটেল রয়েছে একটু বলুন। এটা হচ্ছে 2016 গাড়ি আছে, 2016 গাড়ি, হ্যাঁ গাড়িটা আমাদের এলাকাতে গাড়ি, হ্যাঁ ডিটেলসে গাড়ি আছে, 5 থেকে নেওয়া গাড়িটা আছে, হ্যাঁ গাড়ির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে। আচ্ছা 52, মাত্র 52000 টাকা বন্ধুরা, মাত্র 52000 টাকায় অ্যাপাচি RTR 160 নেভি ব্লু ম্যাট কালারের, ব্ল্যাক এন্ড ব্লু রেডিশন করা, একটু ট্যাঙ্কে হালকা স্ক্যাচ আছে, সেটা আমি অরিজিনাল। আচ্ছা আমাদের এখানে সার্ভিস সার্ভিস কি করে দেবেন? হ্যাঁ সার্ভিস করে দেব, অরিজিনাল পেইন্টও করে দেব, ওটা ব্যাস, তাহলে আর কিছু বলার নেই, সব কিছু তো আপনিই করে দিচ্ছেন। তো নেক্সট এখানে একটা রয়েছে অ্যাশ কালারের অ্যাপাচি RTR, আরও একটা খুবই মার্কেট ডিমান্ডিং গাড়ি, অ্যাশ কালারের অ্যাপাচি RTR, এই গাড়ির ফ্রন্টটা আপনাদেরকে আমি ভালোভাবে দেখে দিই, এটা ডাবল ডিস রয়েছে, তো এইটার কি প্রাইস রয়েছে আর কি দাম রয়েছে? দেখো এটা হচ্ছে 2014 গাড়ি আছে, আচ্ছা রায়পুর ডিকেলসের গাড়ি, হ্যাঁ 6A নাম্বারের গাড়ি আছে, ক্যাশ টাকার গাড়ি, হ্যাঁ এগুলো ক্যাশ টাকার গাড়ি ছিল, সব যেগুলো দেখি সব ক্যাশ টাকার গাড়ি, হ্যাঁ কোনো ফাইন্যান্সের গাড়ি নয়, মাঝখানে ইউরোটা আরেস্ট ছিল, ওটা ফাইন্যান্সের গাড়ি ছিল, ওটা এনওসি অ্যাভেলেবল আছে। আচ্ছা তো এই গাড়িটা হচ্ছে 2014 গাড়ি আছে, হ্যাঁ এটা দাম আছে 40000 টাকা, মাইলেজেবল গাড়ির মধ্যে একটা রয়েছে, MRF এর টায়ার লাগানো হয়েছে, একদম নতুন টায়ার লাগানো রয়েছে, ফুল টু ব্ল্যাক এন্ড রেড এর এডিশন করা রয়েছে উইথ সিঙ্গেল ডিস, গাড়িটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি যারা হচ্ছে কাজের পারপাসে ইউজ করে তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো, তো এটা বর্তমান কি প্রাইস রয়েছে একটু বলো? এটা আছে 2012 গাড়ি আছে, 2012 গাড়ি, হ্যাঁ 2012 গাড়ি আছে, হ্যাঁ গাড়িটা ভালো কন্ডিশন বলতে হবে
বাকিটা দেখে নেবে খুবই মার্কেট ডিমান্ডিং বাজাজ ডিসকভার 150F মডেলের গাড়ি উইথ সিঙ্গেল ডিস রয়েছে। অ্যান্ড এছাড়াও সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ফগ লাইটও লাগানো রয়েছে। গাড়িটা কিন্তু খুব ভালো আছে, গাড়িটা পরিষ্কার গাড়ি আছে একদম। হ্যাঁ, এই সব গাড়ি তো মাইলেজেবল, মাইলেজ তো খুবই ভালো দেবে। মাইলেজ মোটামুটি 50-এর উপরে মাইলেজ, 50-এর উপরে মাইলেজ একদম। হ্যাঁ, ডিসকভার গাড়ি মানে মাইলেজ বেশি আছে একদম। আর খুবই কমফোর্টেবল গাড়ি এটা। এগুলো তো বয়স্কদের গাড়ি একদম একদম। মানে যারা কাজের পারপাস ইউজ করে তাদের জন্য খুব ভালো। তো চলো, এইটার কি ডিটেল আর কি প্রাইস হয়েছে একটু বলুন। 2015-এর গাড়ি আছে। হ্যাঁ, কন্ডিশন বলতে গেলে A1 কন্ডিশন, গুড কন্ডিশন, গুড কন্ডিশন মানে অ্যাকচুয়ালি ঠিক আছে। গাড়ি ইউজ করছিলাম, আচ্ছা, ছোট গাড়ি ইউজ করছিলাম, আচ্ছা, ওই গাড়িটা ভালো কন্ডিশনে আছে। হুম, গাড়িটা খরচা কিছু খরচা নেই, শুধু আসবে চাবি নেমে স্টার্ট করে নিয়ে বাড়ি চলে যাবে, তাই তো? ব্যাস। তো এটা কি প্রাইস রয়েছে? 35,000 দাম আছে মাত্র। 35,000, 35,000 ডিসকভার গাড়ি তো ফাটাফাটা নেই, দেখে নাও গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, ধুলো লেগে আছে হয়তো। মাত্র 35,000 টাকায় বন্ধুরা বাজাজ ডিসকভার 150F মডেলের গাড়ি। গাড়িটা আগে ভালোভাবে দেখিয়ে দিয়েছি, আরও একবার তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ফুল টু মাইলেজ হলে গাড়ি 50-এর উপরে মাইলেজ পেয়ে যাবে। এছাড়াও দাদার কাছে যতগুলো গাড়ির কালেকশান রয়েছে অনেকই কম দামে রয়েছে, আর যেগুলো 2015 পরে রয়েছে সেই সব গাড়িগুলো কিস্তি অ্যাভেলেবেল রয়েছে। আর সেইগুলো কত কি ডিসকাউন্ট মানে ডাউন পেমেন্ট করতে হবে সেগুলো যারা আমার ভিউয়ার্স রয়েছে দাদাকে ফোন করে অবভিয়াসলি জেনে নাও। তো দাদা এতগুলো গাড়ি কালেকশন দেখিয়ে দিয়েছি, নেক্সট ভিডিওতে আশা করছি আরও অনেক গাড়ি কালেকশন পাবো নতুন নতুন। অ্যাকচুয়ালি গাড়ি কালেকশন আরও ছিল, আচ্ছা, বেরিয়ে গেছে, ভাই ফোন করেছে, আমি বলছিলাম ঠিক আছে এসো যে কটা আছে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত যতগুলো রয়েছে এগুলো ভিউয়ার্স অন্তত দেখাই। তো গাড়ির সাথে যে অফারগুলো আছে সেগুলো একটু আমাকে একটু বলুন। গাড়ির সাথে অফার বলতে যত দূর থেকে আসবে যতটা তেল লাগবে তত তেল আমি দিয়ে দেবো। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন একদম পুরো রোডের উপরে দাদাকে নামিয়ে দেবে। হ্যাঁ, ওখানে নামিয়ে দেবে। আরেকটা কথা বলছি যে ভাইটা অনেক কষ্ট করে ইউটিউব ভিডিও করছে, অনেক দূর দূর যাচ্ছে আমার কাছেও এসছে। তো বাইক তোমরা যদি ভালো লাগে তো এসে দেখো, পছন্দ করো তারপরে নাও, সবজেটা বুঝে ঠিক আছে, তো সেটা কোনো ব্যাপার নয়। আর ভাইয়ের চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে শেয়ার করো। ব্যাস ব্যাস, বাইক কেনো আর না কেনো সেটা বড় কথা নয়, তোমরা ভিডিওটাকে শেয়ার করো সবার সাথে। একদম একদম, সবাই দেখো ইউটিউবে ভিডিও দেখে 500 জন, হ্যাঁ, কিন্তু গাড়ি কিনে 1 জন। হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু দেখে, সবাই শুধু ভাবে যে পয়সা জমাচ্ছি কিনবো কিনবো, সবাই কিন্তু চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, সে আমার কাছে না অন্য ডিলারের কাছ থেকে কিনবে। হ্যাঁ কিনবে, অবশ্যই কিনবে, যা স্বপ্ন রয়েছে সে তো কিনবে, অসুবিধা নেই আমার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করো দাদা। একদম একদম, তো দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে দাদার আরও অনেক প্রচুর প্রচুর গাড়ির কালেকশান থাকবে, আর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এটা হচ্ছে আমার নতুন ডিলার, কন্টিনিউ এই দাদার কাছে যতগুলো নতুন গাড়ি কালেকশান রয়েছে সবগুলো আমি কন্টিনিউ আপনাদেরকে দেখাবো। আর অনেক অনেক